পঞ্চম শ্রেণীর খ্রিস্ট ধর্মের প্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের সবাইকে গুড মর্নিং। অনেক দিন হলো এই বিশ্বের এই দুর্যোগের জন্য তোমাদের সাথে একদমই দেখা সাক্ষাৎ নেই আমাদের। তোমরা কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের আশীর্বাদে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে সবসময় স্মরণ করি প্রার্থনায়। তোমরা ভালো থাকো এবং মন দিয়ে পড়ালেখা করো। তো আমরা পড়া শুরু করার আগে সবাই একটু মনোযোগ সহকারে বসি এবং পরম পিতাকে ধন্যবাদ জানাই, আর প্রভু যীশু এবং পবিত্র আত্মার নিকট যাচনা করি আমরা যেন সবাই ভালো থাকি। এখন তোমাদের সাথে খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা পাঠ্য বই থেকে পড়ার বিষয়ে আলোচনা করব। এখন থেকে আমি তোমাদের মডেল টেস্টের পড়ার নোট অনলাইনে দিয়ে দিব। সেটি হলো নবম অধ্যায় থেকে ষোড়শ অধ্যায় পর্যন্ত। আজ আমি নবম ও দশম অধ্যায় আলোচনা করছি ও নোট সহ পড়া দিয়ে দিচ্ছি। তোমরা তা অবশ্যই নোট খাতায় লিখবে এবং শিখবে। তোমরা প্রতিটা অধ্যায় মনোযোগ সহকারে রিডিং দিবে, কারণ তোমাদের যে অনুশীলনী আছে পিছনে, সেই অনুশীলনী থেকেও আসতে পারে, আবার অনুশীলনীর বাইরে পাঠ্য বইয়ের ভিতর থেকেও প্রশ্ন থাকতে পারে। সেই জন্য তোমাদের পাঠ্য বইটা কিন্তু ভালো করে তোমাদের রিডিং দিতে হবে। এখানে নবম অধ্যায়ে যেটি আছে সেটি হলো পবিত্র আত্মা। এই অধ্যায়ে আমরা পবিত্র আত্মা সম্পর্কে জানব। আমরা সবাই জানি পবিত্র আত্মা হলেন তৃতীয় ব্যক্তি, ত্রিব্যক্তি, পিতা, পুত্র, পবিত্র আত্মা। পবিত্র আত্মার দান সম্পর্কে আমরা সবাই জানি, আর পাঠ্য বই তোমরা পড়ে নিবে ভালো করে। এখানে পবিত্র আত্মার অনুপ্রেরণায় চলার অর্থ কী সেটা বলেছে। পবিত্র আত্মার অনুপ্রেরণায় যারা চলে তারা জীবনে সুখী হয়। আর এখানে আছে দেহের বশে চলা। দেহের বশে চললে, এখানে সাধু পল বলেছেন দেহের বশে যারা চলে তাদের স্বভাব হলো নিম্নতর স্বভাব। নিম্নতর স্বভাব মানে আমরা বুঝি সবচাইতে নিচে যেসব পাপ রয়েছে সেগুলি। মানে দেহের বশে যারা চলে তারা জীবনে কি অসুখী হয়। আর এখানে আছে পবিত্র আত্মার অনুপ্রেরণা ও দেহের বশের মধ্যে পার্থক্য। আর এখানে আছে পবিত্র আত্মার অনুপ্রেরণায় চলার উপায়গুলি কী কী। এখানে আমরা এগুলি সব রিডিং পড়ব, আর এখানে উত্তরগুলি আমি তোমাদেরকে নোট করেছি। নোট করে আমি অনলাইনে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা দেখে নেবে। আমি কিছু অনুশীলনী থেকে এখানে দিয়েছি, আবার অনুশীলনীর বাইরে থেকেও বাড়তি কিছু শূন্যস্থান, আবার বাড়তি কিছু সঠিক উত্তর বাম ডান সেগুলিও দিয়েছি। এখানে সংক্ষেপে প্রশ্ন উত্তর, সংক্ষেপে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের এরকম প্রশ্ন থাকতে পারে যোগ্যতা ভিত্তিক, যেটি তোমাদের নিজেদের যোগ্যতা কতটুকু, তোমাদের জ্ঞান যতটুকু, সেই জ্ঞানের ভিত্তিতে তোমাদের কিছু প্রশ্ন থাকবে। তোমরা সেটি নিজেরা বুঝে তারপর উত্তর দিবে। এখানে আমি নোটে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা পড়লে বুঝতে পারবে। আর 5 নম্বর যেটা সেটা হলো কাঠামোবদ্ধ প্রশ্ন। কাঠামোবদ্ধ প্রশ্ন মানে হলো তোমাদের ছকের ভিতরে একটা ফ্রেমের ভিতরে নির্দিষ্ট কিছু প্রশ্ন থাকবে, সেগুলির মাত্র তোমরা উত্তর দিবে, সেটার বাইরে একদমই যাবে না। সেই প্রশ্নকে বলে কাঠামোবদ্ধ প্রশ্ন। সেটা তোমরা দেখে নেবে। এখানে তোমাদের 6 নম্বর করে থাকবে। এই 6 নম্বর তোমাদের ভাগে ভাগে প্রশ্ন থাকতে পারে, সেগুলি হলো কাঠামোবদ্ধ প্রশ্ন। তাহলে তোমরা সেভাবে উত্তর দিবে
যেটা প্রশ্নে চাইবে সেটাই মাত্র উত্তর দিবে, প্রশ্নের উত্তরে প্রশ্নের বাইরে কোনো উত্তর দিবে না। তাহলে আর তোমাদের আমি প্রশ্নের মানবন্টনটাও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। শুরুতে মানবন্টনটা দিয়েছি, ওই সেই অনুসারে তোমরা প্রস্তুতি নিবে, পরীক্ষার প্রস্তুতি নিবে। তারপরে আসি দশম অধ্যায়। দশম অধ্যায় হলো মণ্ডলীর প্রেরণ কাজ। এখানে মণ্ডলী আমাদের খ্রিস্টমণ্ডলী, আমাদের মণ্ডলীর পরিবারগুলিকে কীভাবে যত্ন নেন, কীভাবে সহায়তা দান করেন, তাদের মণ্ডলীর যে কাজগুলি সে সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। মণ্ডলীর প্রেরণ কাজের অর্থ এখানে রয়েছে, সেটা আমরা পড়ব এবং পড়লে আমরা বুঝতে পারব। এখানে আছে মণ্ডলীর প্রধান প্রধান প্রেরণ কাজগুলি কী কী। মণ্ডলীর প্রধান প্রধান প্রেরণ কাজগুলি মধ্যে আছে শিক্ষা, যেটি হলো আমাদের অনেক স্কুল কলেজ রয়েছে, আমাদের মণ্ডলী পরিচালনা করে এবং খ্রিস্টভক্তদের মানুষকে সেবাদান করে থাকেন। তারপর হলো স্বাস্থ্য, স্বাস্থ্য সম্পর্ক আমরা জানি, বিভিন্ন হসপিটাল রয়েছে খ্রিস্টমণ্ডলীর অন্তর্ভুক্ত, সেই সকল স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে মণ্ডলী সেবা দিয়ে থাকেন। এখানে আছে কারিগরি শিক্ষা, এই কারিগরি শিক্ষার মাধ্যমেও মণ্ডলী মানুষের সেবা করে থাকেন। আত্মমানবতার সেবা, নারীদের ক্ষমতায়ন, দারিদ্র বিমোচন, পরিবার কল্যাণ, শিশুমঙ্গল, যুব গঠন, এগুলি মণ্ডলী, এগুলির মাধ্যমেও মণ্ডলী বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন আমাদের। আর এখানে হলো প্রেরণ কাজে অংশগ্রহণ, আমরা কীভাবে প্রেরণ কাজে অংশগ্রহণ হই সে সম্পর্কে আছে, তোমরা সেটা ভালো করে রিডিং দিবে, রিডিং পড়ে প্রশ্ন উত্তরগুলি তোমরা শিখবে। এখানে আছে শূন্যস্থান, শূন্যস্থান এই পাঠ্য বইয়ের শূন্যস্থানগুলি আমি তোমাদের দেইনি, পাঠ্য বইয়ের ভিতর থেকে যে শূন্যস্থানগুলি সেগুলি আমি তোমাদেরকে নোট করে দিয়েছি, তোমরা সেটা দেখে খাতায় লিখবে এবং শিখবে, এটাও লিখবে। সেজন্য আমি তোমাদেরকে এখানে ভিডিও করে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো, এগুলি তোমরা নোট করে নেবে খাতায়, শূন্যস্থান। তারপরে বাম ডান, এখানে বাম ডানগুলি দেখো, যে ডান পাশে উত্তরগুলি তোমরা কোনটা মিলাবে সেটা তোমরা দেখে নাও আর সেভাবে খাতার মতো লিখবে। এখানে আছে সঠিক উত্তর, সঠিক উত্তরগুলিও তোমরা দেখো, দেখে তারপরে খাতায় নোট করবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদেরকে আমি পাঠ্য বইয়েরগুলিও দিয়েছি, আবার পাঠ্য বইয়ের ভিতরে থেকে যে ধরনের সম্ভাব্য প্রশ্ন আছে সেগুলিও তোমাদেরকে দিয়েছি উত্তরসহ। পাঁচ নম্বর যেটা কাঠামোবদ্ধ প্রশ্ন সেগুলি তোমাদেরকে নোটে আমি দিয়ে দিয়েছি অনলাইনে, সেগুলি তোমরা দেখবে আর নোট করে শিখবে। এরপরে তোমাদেরকে আমি ক্রমান্বয়ে পরের পড়াগুলিও দিয়ে দিব, আলোচনা করব তোমাদের সাথে এবং নোট করে দিয়ে দিব। আজকে এখানেই শেষ করি, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।